নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো আমলকি চাটনি। আমলকি কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমলকি চাটনি বানানোর জন্য আমি প্রথমে আমলকিগুলো বয়েল করে নেব। আমি ডিরেক্ট জলে বয়েল করছি না, আমলকিগুলো ভাপিয়ে নিচ্ছি। এখন শীতকালে বাজারে কিন্তু প্রচুর আমলকি পেয়ে যাবেন। আমলকি বয়েল হতে খুব বেশি টাইম লাগে না। দেখুন, আমার আমলকিগুলো একদম বয়েল হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু হোল করে নিচ্ছি, যাতে মিষ্টিটা ভেতরে ঢুকে যায়। আমি চিনি দিয়ে আমলকির চাটনি করব। আপনারা কিন্তু চাইলে চিনির জায়গায় গুড় ব্যবহারও করতে পারেন। প্রত্যেক কটা আমলকি আমি এভাবে গর্ত করে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির সিরাপ বানিয়ে নেব, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমলকিগুলো চিনি সিরাপে দিয়ে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি 2 এলাচ, এভাবে ফাটিয়ে 2 এলাচ দিয়ে দিলাম। দেখুন, চাটনি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।